পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসির সাথে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচআর মুক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আবুল খায়ের। তিনি বলেন, মৎস্য বন্দর আলিপুর মহিপুর সহ কুয়াকাটায় প্রতিনিয়ত হাজারো পর্যটকদের আগমন ঘটে। তারা মাদক নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং তা নিয়ন্ত্রণে এনেছে। এ সময় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা পরিচালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা। খন্দকার মোহাম্মদ আবুল খায়ের মহিপুর থানার ওসি হিসেবে যোগদানের পর থেকে অপরাধ দমনসহ সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে মতবিনিময় সভা শেষে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় পরানো এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।